মাছ চাষের ত্রুটিপূর্ণ পদ্ধতির কারণে ঝুঁকিতে পড়েছে মানব স্বাস্থ্য। বেশি মুনাফার আশায় কম দামের ভারী ধাতুযুক্ত খাবার এবং ক্ষুদ্র পরিসরে অধিক উৎপাদনের জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করাই এর প্রধান কারণ। বিশেষজ্ঞরা বলছেন, আপাত দৃষ্টিতে ক্ষতিটা টের পাওয়া যায় না, কারণ প্রভাবটা পড়ে ধীরে ধীরে। মানব স্বাস্থ্য বিবেচনায় সুস্থ মাছ উৎপাদনে আইনের কঠোর প্রয়োগের তাগিদ দিয়েছেন তারা। রিপোর্ট। গত তিন যুগে দেশে মাছের উৎপাদন বেড়েছে প্রায় ৬ গুণ, কিন্তু উৎপাদন প্রক্রিয়ায় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি। সীমিত জায়গায় উৎপাদন বাড়ানোর হীন মানসিকতার কারণে পুকুর কিংবা জলাশয়ে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করছে খামারিরা। বেশি মুনাফার জন্য বিশেষ খাবার ও অ্যান্টিবায়োটিক ব্যবহার করলেও মৎস্য ব্যবসায়ী বা খামারিরা এর ক্ষতিকর দিকটা সম্পর্কে তেমন কিছুই জানেন না। দুই তিন মাসের মধ্যে একটা ভালো ফলন লাভের উদ্দেশ্যে ফিডগুলো ইউজ করে, ফলে দেখা যায় ক্যাডমিয়াম ক্রোমিয়াম এদের যে লেভেলটা, আমাদের যে মোটামুটি যে আমাদের যে সহ্য করার ক্ষমতা সেটা পার হয়ে যায়। ফিমেল তেলাপিয়াকে মেলে কনভার্ট করার জন্য স্পেশাল কিছু হরমোন দেওয়া হয়। প্রেগনেন্ট কোনো ওমেন যদি এটা আছে মানে গ্রহণ করে বা খাবার হিসাবে নেয়, তাহলে দেখা যায় প্রেগনেন্সি টাইমে কোনো সমস্যা হতে পারে। আবার ফিশ ফিড বা মাছের খাবার যেসব উপাদানে তৈরি করা হয় তাতেও কীটনাশকের উপস্থিতি আছে। ওদের যে পেটগুলো খাওয়ানো হয় ওখানে বিশেষ করে ক্রোমিয়াম মার্কারি এসব যদি ধাতুগুলো থাকে তাহলে হচ্ছে মানে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা একটু বেশি। কোন পরিবেশে এই তেলাপিয়া পাঙ্গালগুলো চাষ করা হচ্ছে সেই বিষয়টা দেখতে হবে, এছাড়া হচ্ছে কি ফিড তাদেরকে খাওয়ানো হচ্ছে সেটা দেখতে হবে। মাছের রোগ বালাই সারাতে খামারিরা নানা রকম ওষুধ ব্যবহার করেন। ব্যবহার বিধি বা মাত্রা সম্পর্কে অজ্ঞতার কারণে যা হিতে বিপরীত হয়। মাছ চাষের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় আমরা কিছু খারাপ উপাদান বিশিষ্ট খাদ্য ব্যবহার করছি প্রধানত। আমাদেরকে অধিকগ্রহণে মাছ চাষ করতে গিয়ে আমাদের স্বাভাবিকভাবে মাছ বাঁচিয়ে রাখার তাগিদে রোগ ব্যাধি যাতে কম হয় সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য উপাদান ব্যবহার করছি, এবং সেটা যে শুধুমাত্র চাষের পর্যায়ে ব্যবহার হচ্ছে তা না, একটু আগে থেকে শুরু হচ্ছে। সমস্যা সমাধানে তদারকির পাশাপাশি আইনের কঠোর বাস্তবায়নের বিকল্প নেই। প্রধান যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এগুলো আর ইমিডিয়েট কোনো অ্যাকশন নেই, যে একটা জিনিস আমরা খেলাম এখনই আমাদের উপর প্রভাব পড়ে ব্যাপারটা এরকম না। অনেক বছর ধরে যদি আমাদের ভিতরে জমতে থাকে তারপরে একটা সময় গিয়ে আমাদের সেই ঝুঁকিগুলো বাস্তবায়িত হবে। তো সরকারের নিয়ম আছে, শুধুমাত্র একটু কঠোরভাবে বাস্তবায়ন করলেই কিন্তু আমরা এখান থেকে বের হয়ে আসতে পারি। শুধু ক্ষতি হয় এটুকু বললে না চাষি খুব একটা সচেতন হবে না। মাছের খাবার হিসেবে নানা ধরনের বর্জ্যও ব্যবহার করা হয়। হাট বাজার থেকে পশু প্রাণীর নাড়িভুড়ি ও বর্জ্য সংগ্রহ করেও মাছের খাবার হিসেবে ব্যবহৃত হয়, যা মানবদেহের জন্য ক্ষতিকর। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।